আচ্ছা, সেগুলো আমার দরকার নাই তাহলে, কার্ড হেডার টেডার দিছিলাম যেগুলো। এতে কোনো সমস্যা আছে কি? না, ঠিকঠাক মতোই হচ্ছে। আচ্ছা, এটা আমার কাজ হচ্ছে, আমার এই ইন্ডেক্সের ভিতরে আমি কোনটা নিয়ে আসবো, সবগুলোর মধ্যে কি কলাপস আছে দেখেন তো, শো আছে, এটা থাক, কোনো সমস্যা নাই। এটার মধ্যে বটনের মধ্যে এখানে কলাপস আছে, বাট এখানের মধ্যে কি আছে কলাপস ক্লাসটা? নাই। দেখেন এইটার মধ্যে কলাপস লেখাটা আছে, আবার হচ্ছে এর পরে যেটা আছে মানে থার্ড নাম্বারটা আর হচ্ছে সেকেন্ড নাম্বারটা, এই দুটার মধ্যে কিন্তু কলাপস ক্লাসটা কি আছে, তাই না? তার মানে এই দুটা কি বন্ধ হয়ে আছে না? দেখেন নর্মালি তো এরকম ছিল যদি আমি রিলোড দিই। ওকে, এই দুটার মধ্যে কলাপস ক্লাসটা আছে, বাট এটার মধ্যে কলাপস ক্লাসটা নাই। তার মানে যেটার মধ্যে নাই সেটাই হচ্ছে আমার কি অ্যাক্টিভ নাকি বিষয়টা, তাই তো? যেটার মধ্যে কলাপস ক্লাসটা নাই সেটা হচ্ছে কি আমার অ্যাক্টিভ ক্লাস। তাহলে যেটা আমার নাই সেখান থেকে আমি এই যে বটন লিঙ্ক যে ক্লাসটা আছে, কোনটার মধ্যে নাই আমার, এই যে এখান থেকে বটন যে লিঙ্ক ক্লাসটা আছে জাস্ট এটা নিয়ে আসবেন। এটা নিয়ে এসে একটা যদি চান যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। এখান থেকে বটন ক্লাসটা নিলাম, সিএসএস এ যাই, এখানে গিয়ে এখানে বলে দিই যে বটন লিঙ্ক, এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, কি দিব, তারপর রেড দিলাম, দেখি জাস্ট আসে কিনা। আসে না বটনের মধ্যে, তিন ওটার মধ্যে আসছে, তাই না? আচ্ছা, এবার নিচের দুইটাতে চাচ্ছে আবার অন্য কালার হবে, তার মানে নিচের দুইটার সাথে আবার কোন ক্লাস আছে, কলাপস ক্লাসটা আছে, এই যেটা কই বটন কই, এই যেটা এই একটা ক্লাস আছে কার সাথে, বটনের সাথে। আর দুইটা ক্লাস যখন আমি পাশাপাশি মানে একটার মধ্যে থাকে, মানে আন্ডারে না থাকে একটা ট্যাগের মধ্যে থাকে, তখন ক্লাসটা কিভাবে লিখতে হয়, স্পেসে লিখতে হয় নাকি সাথে সাথে? সাথে সাথে লিখতে হয়। যদি সেম কিসের মধ্যে থাকে, সেম মানে ট্যাগের মধ্যে থাকে বা সেম ডিভের মধ্যে থাকে, যদি যখন আমি ডিক্লেয়ার করবো। আচ্ছা, তাহলে বর্ণ লিঙ্কের ভিতরে এবার কে আছে, কলাপসটা আছে, এটাকে ধরতে হবে। ওই হারাই গেল, এখান থেকে এসে সেম ভাবে প্রথমে আগে ওইটা লেখেন যে বিটিএন এন্ড সাইফেন লিংক, এর সাথে এটা বসাই দেন কলাপস। সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ঠিক আছে? এবার তার মানে এই দুটো হচ্ছে আমার নর্মালি যখন আমি ক্লিক করতেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং সেটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এটাকে ধরলাম, এটাকে ধরতে পারলেই আমরা এখন ওই যে আইকন যেটা হচ্ছে কি হচ্ছিল, ঘুরে গেছিল, এটাকে এখন করতে পারবো। হোয়াটএভার দেন না আপনি, যেমন দেন, আমি তো জাস্ট ওয়েটা দেখাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি তো এবার অ্যাক্টিভ কিভাবে করবেন। আচ্ছা, এবার যেটা করেন, আমরা একটা চাচ্ছিলাম যে একটা কি আসুক পাশে, একটা ফন্ট সেমের আইকন আসুক, তাই না? ওকে, তাহলে এই বটনের মধ্যেই লেখার পরে ওই আইকনটা জাস্ট বসাই দেন। এই যে এখানে লিখে দেয় তো সলভ হয়ে গেছে, ওকে 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 লিখে দেয়। কত তারিখ? চার এক, আচ্ছা ঠিক আছে। এখানে যেটা করবেন, এই প্রত্যেকটা এটার পরে আপনি একটা জাস্ট, আমাদের তো ফন্টোসামি লিংক করাই আছে, তাই না? এটা তাহলে আমরা জাস্ট কিনে একটা আই নিয়ে এখানে ক্লাস এফ এ এইস এফ এ চেভরন, প্রথম অবস্থা কি ডাউন থাকবে না রাইট থাকবে, যেটা থাক থাকবে, কপি কপি
তিনটার মধ্যে বসাই দিলাম। আসে না তিনটা, কিছুই হচ্ছে না, তাই না? যেরকম দেখা যাচ্ছে ওরকমই আসছে। বাট আমি চাচ্ছি এটা এখন কি হবে, একটু মানে বাঁকা হবে বা একটু রোটেট হবে, তাই না? আচ্ছা তাহলে যেটা করবেন, সিএসএস আসবেন, এবার হচ্ছে একটু আগে বলছিলাম যে এই যে এটা হচ্ছে মানে অ্যাক্টিভ হলো, এটা হচ্ছে কলাপ ছাড়া, তাই না? তার মানে আমি এখন অ্যাপ্লাই করতে হবে কোথার মধ্যে, কলাপ ছাড়াটায় না কলাপ আলাদাটায়? ছাড়াটার মধ্যে, কারণ সেটা আমার অ্যাক্টিভ। ওইখানে আমি কি করবো, রোটেট আইকনটাকে ঘুরাই দিব। ওকে, তাহলে ছাড়া কোনটা আমার, এই যে শুধুমাত্র কি এটা ধরেন বলে দেন এর ভিতরে কে আছে, ট্রান্সফর্ম রোটেট কত, তিনটাই হচ্ছে না? ও কোনো সমস্যা নেই। কোনটা এখানে আবার কি বলবো, এর ভিতরে যে আয় আছে সেটা আবার কি ট্রান্সফর্ম? কারণ বটম ক্লাসটা তো, বটম লিঙ্ক ক্লাসটা কিন্তু সবটার মধ্যেই আছে, বাট সবটার মধ্যে কে নাই, কলাপসটা নেই। তার মানে কলাপস আমি কি করবো, রোটেট কি করে দিব, জিরো ডিগ্রি করে দিব না? কলাপসের মধ্যে কোনো ধরনের রোটেট থাকবে না, যখন ক্লাসটা সরে যাবে শুধুমাত্র থাকবে কোনটায়, বটম লিঙ্কে। দেখেন এটার মধ্যে আছে, এই দুটার মধ্যে কি, রাইটে এখানে ক্লিক করেন, ওই যে বোঝা গেছে? এবার ক্লিয়ার কি সবাই? ওকে তাহলে করে ফেলেন। ইমরান কই? ঠিক আছে, আচ্ছা যাক, আচ্ছা এবার করে ফেলেন। আচ্ছা এবার আমাদের যে তিনটা বাকি ছিল কি কি, ওয়াও, তারপর রশি, তারপর রশি দড়ি এক জিনিস, তারপর ঝামেলা করে ঠিক আছে। এখানে শুধু ইমেজ দেওয়া আছে, আর এটার সাথে ইমেজের সাথে আবার কি দেওয়া আছে, আবার এটা দেওয়া আছে না, এটা জাভাস্ক্রিপ্ট ব্রিজ টাইপের, আমরা জেএসটা লিংক করছি না, min.js ওটা থেকে পাচ্ছি। আর এই যে এটা হচ্ছে টেক্সট সহ কন্টেন্ট সহ, জাভাস্ক্রিপ্ট দিতে হবে না? হ্যাঁ, একটু জাভাস্ক্রিপ্ট না, এই যে আমাদের এইটা তো পাচ্ছে সব, যে ওইখান থেকে আমরা যে bootstrap.min.js টা লাগাচ্ছি ওইখান থেকে পাচ্ছে। তো আমি, আপনি শুধু এখানে কিছুই লাগবে না, দুইটা সিএসএস আর জেএস লিংক করার পরে যা রিসোর্স এখান থেকে আনবেন সবই কাজ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে কোনটা নেবেন, কপি করে এই যেটা, কেন স্যার শুধু ইমেজ, শুধু টেক্সট যাবে সেটা না, শুধু টেক্সট যাবে ওটা করা যাবে না, আপনি যদি এখান থেকে ইমেজটা ফালাই দেন, শুধু টেক্সট দেন তাহলেই তো হয়, শুধু টেক্সট যাবে নাই তো মনে হয় নাকি, একই কথা তো, আপনি ইমেজটাকেই নেন, ইমেজের জায়গায় শুধু কি বসাই দিবেন, টেক্সট বসাই দিবেন, ধরেন আমরা এটাই নিলাম, ইন্ডেক্সে গেলে কি করে রিস্টার্ট দিবেন? না না না, পিসিটা মানে একটু স্লোই।
আচ্ছা, আপনারা কি এমনি মানে যারা ডেভেলপমেন্ট তো করবেন হৃদয় সাহেব, তাহলে আর কে কি করবেন ডেভেলপমেন্ট? না ইয়ে সুয়েদ তো করবে না, ফয়সাল? আচ্ছা, যারা করবেন তারা কি মানে ফ্রাইডেতেই করতে? আমার কিন্তু রিসেন্ট একটা ব্যাচ শুরু হচ্ছে ওই ডেভেলপমেন্ট 1807-6, যেটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি। পারবেন না ফ্রাইডে? ফ্রাইডে ছাড়া সম্ভব না আপনাদের সবার? তাহলে তো আচ্ছা, তাহলে ফ্রাইডের জন্য কথা বলতে হবে। ওটা অলরেডি আমার দিয়ে দিয়েছে মনে হয়, সমস্যা নাই, দিতে পারবো। আচ্ছা আমি কথা বলি, আমার যে একটু আগে আসছিল যে যে ছেলের থিম দেখালাম অ্যাপস এর, ওর আব্বাস ছিল, তো বলে গেল যে ও তো ডেভেলপমেন্ট করতে যাচ্ছে, তো শুক্রবারে ব্যস্ত আছে ওর আবার, শুক্র শনিবার ছাড়া পসিবল না। আচ্ছা তাহলে কি করতে যাচ্ছিলাম যেন, স্লাইডার টাইট করতে যাচ্ছিলাম, তারপরে বসাবো, প্রথমে বসাই দিই নাকি? ওকে, কোডটা শুধু নিয়ে আসলাম, ও কিন্তু আমার কন্টেন্ট দেয় নাই। কন্টেন্ট দিতে হবে কার? আমার নিজের দিতে হবে কন্টেন্ট। এখানে বলছে কি ইমেজটা বসাই দেন, খুব কত সুন্দর করে বলে দিছে যে ইমেজ বসান। আমাদের কি ইমেজ আছে? এখন পাওয়া যাবে না তো, কাজের সময় পাওয়া যাবে। এটা কি ডেভেলপমেন্ট কি আছে? আমাদের কোথায় যেন ডাউনলোডস, ভাল লাগে।
করে বসে ল্যাম্পটা। তো আসলে না কেন, কেয়ারসো লাইটে ব্যানার দিলাম। কি ব্যাপার আসনে কেন? হ্যাঁ উপরে দিয়ে দেওয়া সবার। সেই তো না হয় না কেন, সবই তো আনলাম। সব এরকম প্রবলেম করতেছে কেন? আরে
দুটো অ্যাঙ্কর ছিল নাকি? রিপোর্টও হচ্ছিল হবে, সময় খুব বেশি দিলাম না ওটা, জাস্ট কপি করে কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিন, তাহলে হয়ে যাবে। ইমেজের জায়গায় সোর্সে ইমেজ দিয়ে দিবেন আর টেক্সট চাইলে টেক্সট দিতে পারেন। ইচ্ছা করলে তো এটার মধ্যে করতে পারেন আপনি। এটার জন্য মানে একটা ইমেজ জাস্ট এটা নিয়ে জাস্ট প্রজেক্টটা নিচে ইমেজে নিচে একটা ওভারলে ডিপ নিয়ে নেবেন, টেক্সট দিয়ে দিন, উপরে পজিশন করে উপরে উঠাই দিবেন, তাহলে তো হয়ে গেল একই কথা। আর যদি যেটা বানানো আছে ওটা নিয়ে আসেন তাহলে ওটা দিয়েও করতে পারেন। এখানে তাহলে ইমেজ যদি একটাই থাকে, টেক্সট যদি থাকে, তাহলে ওটা বানানো, হ্যাঁ ওরকম বানানো নাই, এটা এটা আপনি বানায় নিতে হবে। তাহলে স্লাইড হবে, ওই যে ইমেজ, এই যে এটা ইমেজ স্লাইড হবে, উপরে ই করবেন, ফিক্স করতে হবে, তাহলে আবার এইভাবে করা যাবে না। শুধু টেক্সট চেঞ্জ হবে না, তাহলে স্লিক দিয়ে করে ফেলেন, ওটাই ভালো। স্লিক দিয়ে করেন ওটা, আমি এটাই আমি বন্ধু ইউজ করি নাই, আমি দেখাইও নাই আমার ব্যাচে, বানানো আছে বসে দিলে হয়ে যাচ্ছে, রেসপন্সিভ হয়ে যায়। স্লিক আবার কিছু করতে হয়, হ্যাঁ হ্যাঁ, এটাতে মিডিয়া চেঞ্জ করা লাগে না, ওখানে যেমন বডি স্ট্যাপের, কিন্তু একটা যদি রাখেন একটার ক্ষেত্রে তো আমার মিডিয়া চেঞ্জ না করলেও হয়, যে কোনো ডিভাইস একটাই থাকবে। এটা হয় যে হ্যাঁ আমার কন্টেন্ট যদি হেডিং গুলো বড় থাকে সেখানে মিডিয়া করে আবার ছোট করা লাগে, বুঝতে পারছি, কিন্তু এখানে তো সেটা করাই লাগবে। মানে যদি আপনার পিছনে জিনিস পরে আচ্ছা, ওয়াওজেস লিখে সবাই একটু সার্চ দিবেন গুগলে, তাহলে চলে আসবে ওয়াওজেস এর এটা, এই ওয়াওজেস এর এই সাইটটাতে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এখানে সুন্দর সুন্দর কিছু ইফেক্ট দেওয়া আছে, এই যে দেখেন, একটু নিচে স্ক্রল করেন দেখেন, সুন্দর আছে না? এটা হচ্ছে ওয়াওজেস। তো আলতু ফালতু ইফেক্ট নেবেন না, চেষ্টা করবেন খুব সিম্পল যে ইফেক্ট গুলো আছে সেগুলো দিয়ে কাজ করা। হ্যাঁ তাহলে যেটা করবেন, এখান থেকে এসে আপনাকে যাইতে হবে প্রথমে কোথায়, এই যে নিচে লেখা আছে ওয়াওজেস, এটাতে গেলে আপনাকে গিটহাবে নিয়ে যাবে, ওখান থেকে আমাদের কিছু ফাইল ডাউনলোড করতে হবে, যেটা আমরা প্লাগইনস এর ক্ষেত্রে আগে করেছিলাম একই রকম। এখান থেকে যান না, ইফেক্ট একটা প্লাগইন ইউজ করলে সব ইফেক্ট ইউজ করতে পারবেন। হ্যাঁ শুধু ক্লাসের নামটা কল করে দিতে হয়, আমি দেখাচ্ছি একটু পরেই, ইফেক্টের এক একটা নাম আছে, ওই নামটা জাস্ট বলে দিতে হয়, যে কোনটা কোন ইফেক্ট দেখাচ্ছে। এখান থেকে যাবেন হচ্ছে সিএসএস, সিএসএস থেকে লিপস, লিপস থেকে আনবেন হচ্ছে অ্যানিমেট ডট সিএসএস, এই ফাইলটা নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে রাখবেন কোথায়, আমাদের যে সিএসএস এটা এখানে। আচ্ছা একটা জিনিস লাগবে, সেটা কোনটা, সেটা লাগবে একটা ওয়াও ডট, এই সোর্সে যাবেন, ডিস্টে যাবেন, ডিস্টে গিয়ে দেখবেন যে
word.min.js আছে, এটা নিয়ে আসবেন, নিয়ে এসে জিএস এ রেখে দেন। আচ্ছা, এবং এখানটাতে কি করবেন, লিংকটা করে দিবেন। ওয়াও, যেহেতু দুইটার কোনো পার্থক্য নাই, তাহলে দুইটা আলাদা রাখার দরকার। কিসের কিসের? যে মিন আর আরেকটা মিন, একটা হচ্ছে যে সাইজ কম, লিখতে বললাম দরকার দরকার আছে, সাইজ কম থাকলে লোড তাড়াতাড়ি হবে। তাহলে কি মেইনটা ইউজ করবো না? মেইনটাই তো ইউজ করবেন, মেইন মেইন নরমাল যেটা আছে দুটাই ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। যদি লোডিং একটু সময় কম হইতে চান, সেক্ষেত্রে মিনটা ইউজ করা দরকার। মিনটা ইউজ করলে যেটা হয়, আপনি দেখুন যদি এতে রটা ইউজ করেন যেটা আছে, ওটা যদি ইউজ করেন তাহলে অনেক সময় কোনো ক্লাস আপনি ধরতে পারবেন যে আচ্ছা ওটা সুন্দরভাবে সাজানো থাকে। সেম জিনিস ওটার মধ্যেও আছে, এটার মধ্যে আছে। ওটার মধ্যে হচ্ছে কম্প্রেস করা, মানে সবাই একবার ডাল খিচুড়ির মতো করে একবারে ইবানে রাখছে, চাপাই রাখছে, আর একটা হচ্ছে সুন্দর করে সারিবদ্ধভাবে। সেক্ষেত্রে ওটা সাইজ একটু বাড়ছে, এটা একটু কমছে। সাইজ বাড়া মানে ওটা লোড হতে একটু সময় লাগবে, এটা লোড হতে একটু কম সময় লাগবে, এই আর। হ্যাঁ, মেইনটাই নিন, যেহেতু ওখানে আমার হাত দেওয়ার কোনো দরকার নাই, সো আমি মেইনটাই নিই। যদি হাত দেওয়ার দরকার থাকতো সেক্ষেত্রে আমি হয়তো বাই করতাম। আচ্ছা, এখানে হবে কোনটা, animate.css। আচ্ছা, এবার এটা ইউজ করতে গেলে তারা বলে দিছে যে এই দুটো লিংক করতে হবে, আমরা করে দিছি অলরেডি। আর যেটা করতে হবে, আপনাকে প্রথমে যেটাকে আনতে চান সাইট থেকে বা ওইখান থেকে, ওইখানে দুটো ক্লাস ইউজ করতে হবে। একটা হচ্ছে ওয়াও লিখতে হবে, আর তারপর লিখতে হবে যে কোন ইফেক্টটা আপনি চান। এখন আপনি যদি ইফেক্টটা না জানেন যে আসলে কোন নামে হচ্ছে কোন ইফেক্টটা, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে অ্যানিমেট সিএসএস লিখে সার্চ দেন। এখান থেকে একটা সাইট আসবে, ওইখানে সবগুলো ইফেক্ট আপনি দেখে দেখতে পারবেন নাম সহ, এই যে অ্যানিমেট সিএসএস, এই যে এখানে কি আছে, প্রথমে বাউন্স। এখান থেকে যখন আপনি একটা লাইক টাটা, তারপর হচ্ছে ফেরিন, অনেক ইফেক্ট আছে যেটা আপনার ভালো লাগে, এখান থেকে দেখে নেবেন। এবং এখানে যে নামটা আছে ওই নামটা ওখানে পেয়ে যাবেন, সাজেস্ট করবে আর কি। তো তার মানে হচ্ছে আমি প্রথমে কাকে আনবো সেটা একটু দেখার বিষয়। আমি প্রথমে চিন্তা করলাম যে যেটা ভালো লাগে আমি কাকে আনবো প্রথমে, ধরেন আনার মতো তো একমাত্র আছে যে এটা বরণটাকে, বরণ থেকে হয়তো আমি উপর থেকে নামাবো বা লেফট থেকে আনবো রাইট থেকে আনবো। তাহলে যেটা করবেন, বরণের যে ক্লাসটা আছে ওইখানে চলে যাবে, বরণের ক্লাস কোনটা আমার এটা বরণ। এখানে গিয়ে কি বলবেন, ক্লাস অলরেডি আমাদের নেওয়া আছে তাই না, একটা এখানে। তাহলে এখানে আমি কি লিখবো, লিখবো হচ্ছে ওয়াও। আচ্ছা, লেখার পরে কোন ইফেক্টটা আমি চাচ্ছি, সো আমি বললাম যে বাউন্স bouncing down, এটা দিয়ে দেখি এটা মানে এটা মানে কাজ করে না, এখানে তো ক্লাসে এখানে ডট ডট লাগে। হ্যাঁ, ক্লাসই তো, দুইটা তিনটা ও 100 টা হোক আমাদের ক্লাসই থাকে। বাউন্সিং ডাউন মনে হয় আসে না, দেখি মানে ক্লাস আবার কাজ করে না। শুধু এই যেটুক এটুক নেওয়া যেতে হবে, কাস্টম ডট জেএস এই কারণে কাজ করতে, এক লাইনের একটা কোড আছে। কোনটা কি করব, কোন টেক্সট গুলো রে, এই টেক্সটটা
না এটা আসবে না তো তাহলে জাস্ট এখানে কি লিখবো, একটা ক্লাস নিব যেটার নাম দেবো কি ওয়াও। তারপর কি নিবো একটা ইফেক্টের নাম, ইফেক্টে কি দিবো এটা আগে আচ্ছা এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি যে animate.css ইউজ করেন না ওই ক্লাসটা যদি অ্যানিমেটর সিএসএস লিংক করেন আর হচ্ছে ইফেক্টের নামটা বলে দেন তাহলে এটা কাজ করবে। বাট এটার অসুবিধাটা হচ্ছে কি যে এটা যেটা করে যে আপনি ওই সেকশনটাতে যাওয়ার আগেই লোড হয়ে যাবে, আপনি দেখতে পারবেন না ইফেক্টটা। এই কারণে মূলত হচ্ছে আমাদের যে wow.js এটা নিয়ে আসা, এটা কাজ হচ্ছে সেকশনে যখন যাবেন তখনই ওইটা পাশ থেকে আসবে, মানে ইফেক্টটা হবে। আর শুধু অ্যানিমেটর সিএসএস ইউজ করলে অ্যানিমেটর সিএসএস হলো ইফেক্টটা হচ্ছে, আর wow.js এর কাজ হচ্ছে ওইখানে যাওয়ার পরে ওই ওটা অ্যাক্টিভ কাজ হচ্ছে। ইচ্ছা করে দিয়ে দিবেন, যেমন এই যে এই চারটাকে এবার আমি ধরেন যে নিচ থেকে বা উপর থেকে নামাবো একদম মেন ক্লাসে নামবি আমার টাইম, তাই না? সেখানে কি লিখবো ওয়াও, তারপর ইফেক্টে কি দেওয়া যায় এটা ফের আর তো নাই হয়ে যাবে জ্যাক ইন দা বক্স আছে সুন্দর লাগছে স্পেশাল, এটা আপনি ভিডিও করে আমাদের দিয়ে দিবেন। দেখি দেখতে ভালো লাগে না, তাই না? আর কি ইফেক্ট আছে আপনাকে দেখে আসে তো জোর জোর দিলেই হবে না, আপনার সাইডটা যাতে মার্জিত থাকে স্ট্যান্ডার্ড থাকে, উল্টা পাল্টা ইফেক্ট দিন না তাহলে কিন্তু খারাপ লাগবে। দেখে আসেন হ্যাঁ আছে অনেক সুন্দর হয়ে গেছে সাজেস্ট না করলে তার মানে এটা ঝামেলা আছে কিন্তু স্লাইড আউট আপ না আর হবে না এটা তো দিয়েছি তাই না, দেন তো ইফেক্ট কোনটা ভালো লাগে, এটা কেমন বাউন্সিং ডাউন
এখানে দেখেন কিছু অ্যাট্রিবিউট আছে, এখানে একটা আছে কি ডাটা ডিউরেশন, আর আছে কি আছে ডাটা ডিলে। এই দুটো একটু নিয়ে যান, দেখেন এই দুটার কাজ কি, কোথায় দিবেন অ্যাট্রিবিউট, কিন্তু ক্লাস না কিন্তু বুঝে। প্রথম অবস্থা একটা একটা নেই, দুইটা দিলে বুঝতে পারবো না। ডিলে মানে হচ্ছে কতক্ষণ পরে আসবে, আর ডিউরেশন মানে কি যে এই যে আসবে আসার স্পিডটা কত, এটা আস্তে আসছো না এবার, আগে কিন্তু আরো দ্রুত আসছিল, আরো বাড়াই দেন, এখানে তিন করে দেন, তাহলে দেখবেন হচ্ছে আস্তে আস্তে দিন শেষ। আপনি সেকশনেই হচ্ছে, এবার আমরা তো ওপেন করে রাখছি মাঝখান থেকে, আপনি তো বললাম যে যখন ওই সেকশনটাতে যাবেন তখন ইফেক্টটা হবে, এত উপর থেকে আসবে না, এগুলা তো করি নাই তো দেখাচ্ছে। মানে কতক্ষণ পরে ওইটা আসবে, এটা দেখেন কতক্ষণ পরে আসে, 5 সেকেন্ড পরে আসবে। এই যে গেলাম, বুঝতে পারছি ডাটা ডিউরেশন আর হচ্ছে ডাটা ডিলে, এত সেকেন্ড কখনো রাখবেন না, কারণ এতক্ষণে সে আরেক সেকশনে যায় আসবে নাকি। দেখেন রশি বানায় দেখায় আপনাদের, বর্ডার তো আমরা দিতে পারি নাকি, আফটার বিফোরে বর্ডার বানাইতে পারবো না, এটা বর্ডার কি আছে।
তবে ওটাকে ডিজাইনটা আপনাকে ওইভাবেই করতে হবে। ডিজাইনটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি ওয়াও জিস আমি ইউজ করি যে আমার তিন তিন করে নিয়ে চার 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 করে এই যে দুইটা ট্যাগ দিয়ে দিব আমি। হ্যাঁ ধরেন হচ্ছে এরকম, এখানে আপনার হচ্ছে ইমেজ, এখানেও কিছু টেক্সট আছে, ওখানে থাকবো ওই দুইটারে দিয়ে দিব। এটা এখান থেকে আসলো, এটা এখান থেকে আসলো টেক্সট, তাই না? হ্যাঁ। তার মানে আপনি জিনিসটা কিন্তু এইভাবে ভাগ করতে হবে, কিন্তু যত ইফেক্ট ইউজ করা যায় আরকি। আচ্ছা এটা দড়ি বানাই নাকি? কন্টেইনার দড়ি বানানোর জন্য দেখেন সিম্পল একটা কাজ করবেন আপনি যদি ওরকম মানে ওরকম করতে চান। তার আগে একটা বর্ডার বানাই দেখাই আপনাদের আফটার বিফোর দিয়ে, তারপরে দড়ি টানতেছি। আচ্ছা তো এইখানে আমি একটা ডিপ নিলাম, যে ডিপ এটার নাম দিব হচ্ছে সাপোজ দড়ি, দড়ি ডিপ দিয়ে আমরা একটা দড়ি বানাবো। আচ্ছা দড়ি আমরা সাপোজ এই ডিবের আমাদের কোনো কন্টেন্ট না, আমি একটা হাইট দিলাম 500 পিক্সেল একটা হাইট আছে, আর একটা সাপোজ ব্যাকগ্রাউন্ড আছে। তারপর লাইক টপ থেকে আমি বললাম যে 50 পিক্সেল নিচে আসবে, এবং লেফট থেকে ঠিক কোথায় মিডল আসবে সাপোজ, এবং মিডল আনতে গেলে আবার ট্রান্সফর্ম x -50%। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব যেটা হচ্ছে বা হয়তো বা গ্রিন হবে, এবং এই ব্যাকগ্রাউন্ডের উইথ হবে হচ্ছে আমি বললাম যে 2 পিক্সেল, যা পার্সেন্ট দিচ্ছি, হাইট হবে ধরেন 400 পিক্সেল। যদি চান তাহলে আপনি যাবেন হচ্ছে ফটোশপে, একটু ফটোশপে যাইতে হবে, দেখাচ্ছি আপনার ই করে কার্ড তৈরি করে কার্ডে। ফটোশপে হচ্ছে আমরা এরকম একটা জিনিস বানাবো শুধু এই যেটুক, মানে একটা বর্ডার তো বানাবো এটা এরকম বানাবো।
হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল এর কিন্তু গ্রাফিক্সে আমি অত ভালো কিছু পারি না। না কোথাও ছিলাম না, আমি কোনো জব করি নাই। ইংরেজিতে আছে নাকি এখানে একটা কি কালার ছিল আমাদের? গ্রিন না? এটা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা এইটুককে যেটা করবেন ক্রপ করবেন এইভাবে করে নিয়ে ধরেন যে করলেন এটুক এটুক করলেই হবে। সরি সরি এটা ভুল হয়েছে, না না ক্যান্সেল। এত বড় দরকার নাই, বেশি বড় দরকার নেই, ছোটই নেন, এইটুক নেন। নিয়ে জাস্ট এটার মধ্যে একটা কালার দেন, যে কোনো একটা কালার, লাইক আমরা গ্রিন দিলাম, এটা বানালাম। এবার আপনি যেটা করবেন এটাকে কাটবেন, কাটবেন কিভাবে? এইটা সহ একটু সাদা সহ কাটবেন। কেন বলেন তো সাদা সহ কাটবেন? এই তো সাবাস। কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে জিনিসটা একটু নীল হবে, একটু সাদা হবে, একটু নীল হবে, একটু সাদা হবে, তাই না? মনে হবে ডট ডট গ্যাপ গ্যাপ গ্যাপ, তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এরকম মনে হবে যে কালার আছে এখানে একটু খালি, আবার এখান থেকে আবার কি এই কারণে সাদা সহ আমি নিয়ে নিলাম জিনিসটা। তাহলে কন্ট্রোল শিফট সি দিয়ে কন্ট্রোল এন দিয়ে এটাকে কেটে নিই। কেটে নিলাম। এবার ফাইল থেকে কি করব, সেভ করব, এখান থেকে কাটবো কি আকারে? PNG আকারে কাটবো। কাইটা নিয়ে যা সম্ভব হয়। প্লাগিনস নাম কি দিব? হচ্ছে বর্ডার, এরকম একটা কিছু দিলাম। ও দড়ি দেওয়া দেওয়া দরকার ছিল না? আচ্ছা এবার এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড দিছি, এখানে ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে শুধু কি লিখবেন? ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিবেন, আর কিছুই না। ইউআরএল লিখবেন, ইউআরএল লিখে কি ডট ডট স্ল্যাশ ইমেজের ভিতরে কোনটা? বর্ডার। এবং এটা কি হবে বর্ডার? আমার এটা সাইজ কত গল্প একটু না, বাট আমি কিন্তু চাচ্ছি 400 পিক্সেল পর্যন্ত। তাহলে এখানে কি করবেন? রিপিট ওয়াই না এক্স হবে, বলেন তো ওয়াই, কারণ উপর থেকে রিপিট হবে। এইভাবে রিপিট করলে এক্স দিতাম, উপর থেকে রিপিট হলো দেখে ওয়াই করে দিলাম। বুঝা গেছে? এইভাবে হলো করে ফেলবে। কালারটা সাদা দিলে তাহলে ভালো বোঝা যেত। বুঝা গেছে?
আপনি বলতে পারেন যে স্যার ব্যাকগ্রাউন্ড তো সাদাই থাকতো, তাহলে আমার সাদা সহ কাটলাম কেন? কেন কাটলাম? কারণ মাথায় ঢুকছে কি? কারণ হচ্ছে যদি আমি গ্রিন টুকি কাটতাম, রিপিট হতো তো এখান থেকে আবার শুরু হইতো, তাহলে তো পুরোটাই গ্রিন হয়, তাহলে একদম সলিড লাইনিং হয়ে গেছে। এই কারণে আমি সাদা সহ কাটলাম, বুঝছি? ওকে গুড, খুব বড় হয়ে গেছে, আরো ছোট করে কাটলে আরো সুন্দর হইতো। এটা হাইটে একটু মিলাই দিতে হবে, হাইটটা কমে পারে। হ্যাঁ কি দেখেন, যদি আপনারা কাজ করতে থাকেন আইডিয়া এমনিতে আসবে। আপনি দেখেন যে, দেখেন না যে কত সুন্দর সুন্দর ট্রল বানায়। 2019 দীপজল বাজাচ্ছে আহো বাতি আহো, তারা এগুলো না পড়ে থাকে, এই কারণে তারা এত সুন্দর সুন্দর ট্রল বানাইতে পারে। আপনি পড়ে থাকেন কুটনে সারাদিন, আপনার মাথায় এরকম আইডিয়া আসবে, আসবে আসবে আসবে। সেই কারণে বলছি, যে যেটা নিয়ে বসে থাকবে চেষ্টা করবে তার মাথায় ওগুলা নিয়ে আসবে। আমরা কিন্তু মাঝে মাঝে ট্রল দেখে চিন্তা করি যে আসলেই তো ব্যাপারটা এরকম যে একদম ম্যাচ হয়ে গেছে, কিন্তু আসলে ওগুলা বাই করে কারা, ওরা ওই ও সারাদিন ওইটা নিয়েই পড়ে থাকে। গ্রুপ থেকে কিন্তু টাকা পায়, এমন না, অনেক ক্ষেত্রেই পায়। ভিজিট বাড়লে পেজে ফেসবুক ওই পেজটাতে অ্যাড দিবে সাইডে, তখন পাবে। এখন হচ্ছে আপনাদের থিম, থিম কোনটা নিয়ে কাজ করবেন একটু বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে যে বাদ বাকি ছিল না, ফাইবার সাসলেস এগুলো থেকে একটা করে দেবো। এবারটা হচ্ছে প্রবলেম চলছে, যদি সলভ হয়ে যায় তাহলে এবারে করে ফেলবো। সার্ভার থেকে কোনো কিছু আপলোড নিচ্ছি না এবারটা, কারণ এবারটা তো আর পুরাটা তো আমরা তো ডাউনলোড করে হচ্ছে থিমটা, আমরা যখন হচ্ছে থিমটা ইনস্টল দিই, ডেমো ইম্পোর্ট দিয়ে দিই না, ওটা তো সার্ভার থেকে আসে, ওদের আসে না, কোনো থিমই নিচ্ছে না। ওটা না মানে এবারটা হচ্ছে যখন আপনি কিনলেন, তো আমি তো আমরা তো যেটা আছে ওটা পেডটা দিয়েই পড়াবো, আমাদের যেটা আছে ওটা পেইডই, আমরা কিনছিলাম ওটা দিয়ে দেখাবো। আর ইনস্টল নিচ্ছে না, গতকাল থেকে অনেক প্রবলেম করছে, পরশু দিন ইনস্টল নেয়। হ্যাঁ নেক্সট ক্লাসে ওটা করব। হ্যাঁ তার তো অবশ্যই দিব, এই যে এই মাস এটা শেষ হতে সময় লাগবে, এই মাস শেষের দিকে হয়তো বা আমাদের ক্লাস না, এই মাসে তো শেষ হচ্ছে না। আচ্ছা দেখি দেখি, নতুন ব্যাচ ডেভেলপমেন্টের, হ্যাঁ ওটা একটু সময় লাগবে, তো ওটার মধ্যে এখনো ভর্তি হয়নি। আমি বললাম যে যেটা রিসেন্ট শুরু হচ্ছে এটা কথা, ডেভেলপমেন্টে আমি থাকবো, কেডি থাকবে, মডিউলে মডিউলে হচ্ছে থাকবে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্লাস ছিল, বাট নতুন মডিউলে জাভাস্ক্রিপ্ট ক্লাসগুলো বাদ দিছি। ইয়েস, কারণ এখানে থাকবে শুধু পিএইচপি ক্লাস বাড়ানো হয়েছে। কি কই জাস্ট আপ ভালো লাগে না, ভালো আসলে লাগে না, পিএইচপি কি আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আছে, পাবেন হচ্ছে র পিএইচপি। ওয়ার্ডপ্রেসের মধ্যে আলাদা একটা কোর্স আছে না স্যার? এটা ভালো জানি, যেমন আগে কোডিনেটর ছিল, জেন ছিল, এখন লারাভেল হচ্ছে বেস্ট।
এবং লারাভেল মোটামুটি হচ্ছে এখন ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে চাহিদা শীর্ষে। হ্যাঁ, আর পাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পাবেন, যখন আপনারা যাবেন র পিএসপি দিয়ে আমাদের তো বেসিক জিনিসগুলো জানতেই হবে, এবং আমি র পিএসপি দিয়ে একটা পুরো সাইট ডেভেলপ করে দেখাবো। আর লারাভেলে যখন যাবেন তখন মনে হবে যে এখানে একটা কমান্ড দিবেন, এখানে কমেন্ট দিবেন, মনে করেন যে একটা কমেন্ট দিলেন দেখবেন যে ডাটা ইনসার্ট হয়ে গেছে। মূল কথা হচ্ছে লারাভেল খুব মজার কাজ, মানে লারাভেল হচ্ছে যেহেতু ফ্রেমওয়ার্ক সব কাজ বানানো আছে, কমান্ডগুলো জানতে হবে কোন কমান্ড দিলে কি কাজ করে কিভাবে হয় এই ব্যাপারগুলো যখন জানবেন। একটা কমান্ড দিবেন দেখেন আপনার ডাটা ইনসার্ট হয়ে গেছে, একটা কমান্ড দিবেন ডাটা ভিউ হয়ে গেছে, তো ব্যাপারটা খুব মজার। লারাভেল ওয়ার্ডপ্রেসটা মজার, এই যে দেখেন এখানে কমান্ডে কাজ করবেন তখন একটা ভাবই থাকবে আপনাদের আলাদা। আমি তো বলে আওয়াজ দিয়ে রাখবো যে ওরা শুক্রবার ছাড়া, এটা যা যদি বলেন তাহলে ওরা ই করবে ফ্রাইডে স্যাটারডে দিয়ে একটা ব্যাচ করবে। কারণ হচ্ছে আমার এখন শুক্রবারে মানে যেটা সত্য কথা যে সোয়ানসার সেমিনার নিচ্ছে শুক্রবারে আর কি, মানে আমাকে শুক্রবারে একটু ফ্রি করতে যাচ্ছে সেমিনারের জন্য, মানে আমার দিতে চাইতেছে না। আমি বলছি যে ফ্রাইডে তো আমার ব্যাচ দেন, এটা দিতে শেষ হচ্ছে না, তোমার ওই সময় ফ্রি থাকতে হবে, কেন সেমিনার নিতে হবে। আমি এখন অনলাইন সেমিনার গুলো নিচ্ছি, এখন আমার পরে লাইভে চলে আসতে হবে। কিন্তু আপনার তো তাহলে দুই ঘন্টা শুক্র শনি দুই দিন তো আসতে পারবেন নাকি? তাহলে কেমনে নিব একটা পর্যন্ত যদি আমার এটা হয় সকালে বিকালে করলাম তিনটা থেকে ছয়টা কেন সকালে স্কলারশিপ হচ্ছে আপনারা যদি ডেভেলপমেন্ট করতে চান তাহলে আপনাদের জন্য 50% আচ্ছা স্কলারশিপ ঠিক আছে, এর সাথে আরো আমরা যেটা করি মানে প্রতিটা ব্যাচের জন্য, যে বললাম যে ব্যাচ শেষ হলে আমরা আপনাদের যেটা ক্লাস নিবো পিএইচপি ওই ক্লাসের এক্সাম দিয়ে যারা ভালো করবেন সেখান থেকে 5-7 জনকে আমরা একটা স্কলারশিপ দিব। সেটা 85 জন, হ্যাঁ 5-7 জন সবাইকে না, যারা ভালো করবে একটা ব্যাচের থেকে না দু তিনটা ব্যাচ, ঠিক আছে, ওইখানে যারা ভালো করবেন তারা হয়তো বা কেউ 80%, 90%, 75%, 55%, মানে পিএসপি একটা লজিক্যাল ব্যাপার, তো মানে ওইটা দেখবেন যে মাথা হালাইতেছে, এই কারণে একটা ঝামেলা।
যদি নিতে পারে না আমার কোনো সমস্যা নাই, বাট আমারও নিতে প্রেশার হয়ে যাবে। সেটাই তো, কি শেষ প্রথম কি করব, ঠিক আছে। আচ্ছা দেখি আর স্যার রেফারেন্স আরো কমবে না? রেফারেন্স আর দেওয়া যাবে না, কারণ রেফারেন্স অলরেডি আপনারা আপনাদের সবাই চিনে, রেফারেন্স কি দেব? আপনি রেফারেন্স দিবেন কি ভাই? আর স্যার আমাদের রেফারেন্সে তো মানুষ কমে, তা আমি তো ব্যাচে করছি না, আমার রেফারেন্স আমি আমি আমি